শাকিব খানের পাসওয়ার্ড ছবির শুটিং করতে গিয়ে আহত হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলি। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন তিনি। শনিবার পাসওয়ার্ড ছবির শুটিংয়ে এই দুর্ঘটনা ঘটে। শুটিংয়ে বিদ্যুতের তার বুবলির পায়ে জড়িয়ে পড়ে সে সময় হোঁচট খেয়ে বুবলিও মাটিতে পড়ে যান। তখন তিনি ভয়ে চিৎকার দিয়ে ওঠেন। এ সময় হাতে ও পায়ে আঘাত পান এই অভিনেত্রী। যেহেতু এটা শুটিং চলাকালীন সময় হয়েছে, সেহেতু দুর্ঘটনা সময়ের ছবিটি ক্যামেরায় বন্দী হয়ে যায়, যেটার স্থির চিত্র ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। স্থির চিত্রটিতে দেখা গেছে বুবলি ভয়ে চিৎকার করছেন। দুর্ঘটনার বিষয়ে পরিচালক মালেক আফসারি বলেন, কাজের প্রতি বুবলির আগ্রহ দেখে অবাক হয়েছি। গতকাল ছবির শুটিং করতে গিয়ে সে আহত হয়েছে। শুটিং স্পটেই ডাক্তার এসে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। দুর্ঘটনায় বুবলি হাতে ও পায়ে বেশ আঘাত পেয়েছে, এ কারণে আমরা তার শুটিং বন্ধ করে দেই। আজ তাকে বিশ্রামে রাখা হয়েছে, কারণ গতকালের দুর্ঘটনায় তার হাত দিয়ে রক্ত বের হয়েছে, পায়েও বেশ আঘাত পেয়েছে, যে কারণে তার হাঁটতে সমস্যা হচ্ছিল। মালেক আফসারি আরও জানান, বুবলির পায়ে বিদ্যুতের তার জড়িয়ে শুটিং স্পটে বড় একটি লাইট ছিটকে পড়ে। এ সময় শুটিং ইউনিটে আতঙ্কের সৃষ্টি হয়। উল্লেখ্য, পাসওয়ার্ড ছবিতে শবনম বুবলির বিপরীতে অভিনয় করেছেন সুপারস্টার শাকিব খান। এতে আরও অভিনয়ে আছেন ইমন, ডন, অমিত হাসান সহ আরও অনেকে। এসকে ফিল্মসের ব্যানারে ছবিটি নির্মাণ করছেন মালেক আফসারি। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট আর শেয়ার করুন। আর নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না।